আল্লাহ রাবুল আলমিন পবিত্র কোরআন মাজিদে এ বিষয়ে আরও স্পষ্ট করে দিয়েছেন জাকাত দিলে আরও কি লাভ হয় যদি কোনো ব্যক্তি জাকাত প্রদান করে তো তার জন্য কি আজর রয়েছে কি সাব রয়েছে অনেক মহাদিস আমরা এ বিষয়ে কঠোরতা অবলম্বন করে বলছেন যে জাকাত আদায় না করলে তাকে কঠিন আজাবের সম্মুখীন হতে হবে জাকাত আদায় না করলে তাকে কিয়ামতের সেই কঠিন দিনে অপদস্ত হতে হবে আর জাকাত যদি সে আদায় করে তাহলে আল্লাহ রব আলিনের কঠিন আজাব থেকে সে বাঁচতে পারবে এর বাইরে কি আর কোনো উপহার তার জন্য নেই আল্লাহ রব আলামিন তার জন্য স্পষ্ট করে দিয়েছেন লাহম আজরুন ইন্দার আব্বিহীম আল্লাহ রাবুল আলামিনের নিকট তার জন্য রয়েছে অনেক আজ অনেক নেকি ওলা খাওফুন আলাইহিম কিয়ামতের দিন তার কোনো ভয় থাকবে না ভয় ভীতি তার মধ্যে জাগবে না ওয়ালাহম ইহা জানুন এবং সে কোনো রকম ঘাবড়াবে না বা ভীত সন্ত্রস্ত হবে না তাহলে কোনো ব্যক্তি যদি জাকাত প্রদান করে কিয়ামতের সেই কঠিন দিনে সে তিনটে জিনিসের উপহার পেয়ে যাবে এক নম্বর হলো আল্লাহ রাবুল আলমিনের নিকট থেকে অনেক আজরে সবাবের অধিকারী হবে দ্বিতীয় নম্বর কোনো ভয় ভীতি তার মধ্যে দেখতে পাওয়া যাবে না তৃতীয় নাম্বার কোনো রকম চিন্তা ভাবনা বা কিয়ামতের সেই কঠিন দিনের ভয়ভীতির মধ্যে কোনো একটা দিক তার মধ্যে লক্ষ্য করা যাবে না তা জাকাত যদি প্রদান না করি তাহলে কি হবে জাকাত কোন মালে কতটা দিতে হবে সে বিষয়টা পরের বিষয় জাকাত প্রদান করলে তো নিয়ে কী হবে বুঝতে পারলাম আর যদি জাকাত প্রদান না করি তাহলে কি হবে সেটা একটু আমাদের জেনে নেওয়ার বিষয় আল্লাহ রাবুল আলমিন পবিত্র কোরআন মাজিদে এ বিষয়ে স্পষ্ট করে দিয়েছেন কোনো ব্যক্তি যদি জাকাত প্রদান না করে তার সেই মালধন সম্পত্তিকে একটা লাঠির মতো একত্রিত করে একটা লাঠির মতো একত্রিত করে নিয়ে সেটা জাহান নামের আগুনে গরম করা হয় জাহান নামের আগুনে গরম করে তার মুখমণ্ডলে এবং কপালে তার দেশে অর্থাৎ বগলের নিচে এবং তার পিঠে তোক দেওয়া হবে ছেঁক দেওয়া হবে সেটা এমনিভাবে চলতে থাকবে কতক্ষণ একবার দুইবার তিনবার চারবার এমনটি নয় আল্লাহ রাবুল আলামিন বলছেন যেদিন তাকে এই রকম ভাবে শাস্তি প্রদান করা হবে সেই দিনটি হলো কিয়ামতের দিন সেই কিয়ামতের দিনের সীমারেখাটা কতটা হবে আল্লাহরাব্লাহ আরামের সে বিষয়ে পবিত্র কোরআন মাজিন স্পষ্ট করে দিয়েছেন ফিয়ামিন খান আর মিদ্দার উখ হামসিন আলফাসানা পঞ্চাশ হাজার বছর আজকের দিনে আজকের দিনে আমরা এক দিন দুই তিন তিন দিন যে গণনা করি এই এক দিন দুই দিন তিন দিন গণনা করে পঞ্চাশ হাজার বছর যতটা লম্বা কিয়ামতের সেই একটি দিন হবে সেই রকম সেই কি কঠিন দিনে তাকে এই শাস্তির সম্মুখীন হতে হবে শাস্তিটি কি আবার একবার শুনে নিই। কোনো ব্যক্তি যদি প্রদান না করে তাহলে তার মালধন সম্পত্তিকে একত্রিত করে লাঠি আকারে একত্রিত করা হবে এবং জাহান নামের আগুনে সেটা গরম করা হবে জাহান নামের আগুনে গরম করে তাকে তোক দেওয়া হবে তাকে ছেঁক দেওয়া হবে অন্য একটি বুখারি মুসলিমের হাদিসের মধ্যে এসেছে আল্লাহ নাবি জানাবে মোহাম্মদ রসুল সালিয়া বলছেন যে তার সেই সমস্ত জাকাতের মালধরণ সম্পত্তিকে একত্রিত করে একটা তামার পাত্রর মতো একত্রিত করা হবে তারপর সেই পাত্রটি জাহান নামের আগুনে গরম করা হবে জাহান নামের আগুনে গরম করে তার কপালে রেখে দেওয়া হবে সেই কপালে রাখার কারণে সেই গরম পাত্রটির কারণে তার ওই কপাল থেকে সেই পাত্রটি গলতে গলতে তার গলা দিয়ে বেরিয়ে আসবে এমনকি নবী সাল্লাহ নবী সাল্লাহ সালাম বলছেন সেই পাত্রটি যখন কারোর পিঠের উপরে রাখা হবে সেই পাত্রটি ভিতর দিয়ে গলে তার স্থল দিয়ে বেরিয়ে চলে আসবে এমন কি আল্লাহ নবী সাল্লাহিসাল্লাম এটাও স্পষ্ট করছেন সেই পাত্রটি যদি তার পার্শ্বদেশে রেখে দেওয়া হয় তাহলে অপর পার্শ্বদেশ দিয়ে গরম এতটাই গরম হবে যার কারণে সেটা গলতে গলতে অপর পার্শ্বদেশ দিয়ে বেরিয়ে যাবে এবং শুধু বেরিয়ে যাওয়া নয় সেই যে পাত্রটি গরম পাত্রটি এই সাজার মধ্যে তাকে বারবার স্মরণ করাবে আজাব এবং এই কথাটাই বলবে আমি কে তুমি কি জানো আমি কে তুমি কি জানো আনা মা লুকা আনা কানা আমি হলাম সেই দুনিয়া তোমার অবশিষ্ট মাল আমি হলাম তোমার সঞ্চয়কৃত সেই মাল সেই মালের কারণে আজকে তোমার এই সাজা দেওয়া হচ্ছে বলার উদ্দেশ্য হলো এই আল্লাহ রব আলামিন জাকাত প্রদান যারা করেন না তাদের আজাবের কথা স্পষ্ট করলেন তারপরে আবার আল্লাহ রব আলিন তাদেরকে আজাব প্রদান করবেন কি আমতের দিন আপনি হয়তো মনে করছেন কি আমাদের সেই কঠিন দিনে এমন আজাবের কথা হয়তো আমি শুনছি তারপরে হয়তো আমার আজাব শেষ হয়ে যাবে বা কয়েকবার মাত্র হয়তো দেওয়া হবে তারপরে হয়তো আমি নাজাব পেয়ে যাব এমনটি নয় সেই আজাব সম্মুখীন হওয়ার পর সেই জ্বালা যন্ত্রণার সম্মুখীন হওয়ার পর সেই কি আমাদের কঠিন দিনের কষ্টের সম্মুখীন হওয়ার পর আপনার আবার হিসাব নেওয়া হবে সেই হিসাব নেওয়ার পর যদি আপনি ভালো কাজ করে থাকেন তারপরে যদি আপনার হিসাব কিতাবের পাল্লা ভারী হয়ে যায় তাহলে তো আপনি জান্নাতে যেতে পারেন তা না হলে কিন্তু আপনাকে তারপরেও জাহান নামে যেতে হতে পারে তাহলে এখানে বুঝতে পারলাম সলা আদায় না করলে তাকে কি দিন কঠিন সেই হিসাব কিতাবের দিন সম্মুখীন হতে হবে তারপরে তাকে জাহান্নাম বা জান্নাতে দেওয়া হবে তার হিসাব অনুযায়ী এ কথাটা তো আমি বুঝতে পারলাম কি আমাদের সেই কঠিন দিনে আল্লাহ রাবুল আলমিনের নির্দেশ মতো ফা আম্ মামান উলতিয়া কিতাবাহু বেয়া আমিনী ভাইয়া কলু হা অমুক কিতাবিয়া কারোর হাত ডান হাতে সার্টিফিকেট দেওয়া হবে সে হয়তো বলবে নাও নাও আমার সার্টিফিকেট দেখো আমার রেজাল্ট দেখো ইন্নি জানানতাননি আননি মুলাকিন হিসাবিয়া। আমি গমান করেছিলাম আমি আশা করেছিলাম আমার রেজাল্ট এমনটাই হবে তারপরে সে তার জীবনকে নিয়ে আনন্দিত হবে ফাউয়া ফি এর সাথে রাজ ইয়া সে আনন্দিত হবে সমস্ত নেকির ক্ষেত্রে এগুলো তো বুঝে আসে কিন্তু আল্লাহ রাবুল আলমিন জাকাতের ব্যাপারটা একেবারে আলাদা আলাদা করে নির্ধারণ করে বলছেন যে ব্যক্তি জাকাত প্রদান করবে না সেই ব্যক্তির কেমতের দিনে এই কঠিন আজাবের সম্মুখীন হতে হবে তারপরে তারপরে আবার তার হিসাব কিতাব হবে যদি সেই হিসাব কিতাবে সে পাশ হয়ে যায় তাহলে তো সে জান্নাতে যাবে আর তা যদি না হয় তাহলে কিন্তু তারপরেও তাকে জাহান নামে যেতে হবে তাহলে আমরা বুঝতে পারলাম আজকের সমাজের যে সমস্ত মানুষের আমরা জাকাত প্রদান করি না আমাদের এই মাল ধন সম্পত্তিকে একত্রিত করা হবে একত্রিত করে কেয়ামতের সেই কঠিন দিনে যার একটি দিন হলো আজকের এই গণনার দিনগুলোর পঞ্চাশ হাজার বছর সমান সেই কঠিন দিনে কিন্তু কঠিন আজামের সম্মুখীন কিন্তু আমাকে আপনাকে হতে হবে এখানেই শেষ হয়ে যায়নি আল্লাহ নবী জানাবে মোহাম্মদ রসুল সাল্লাম বলছেন যারা জাকাত প্রদান করে না তাদের সেই মালধন সম্পত্তিকে একত্রিত করা হবে একত্রিত করে সেই মালধন সম্পত্তি সাপ আকারে একত্রিত হয়ে একটি সাপ তার গলায় জড়িয়ে দেওয়া হবে আজকের দিনে আপনি বলুন যে কোনো সাপ যদি আমাদের সম্মুখে আসে এমন একটি সাপ যে সাপটি কামড়ায় না তারপরেও আমরা ভীত সন্তুষ্ট হয়ে পালিয়ে পালানোর চেষ্টা করি আমরা সেখান থেকে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করি আমরা সেখান থেকে পালিয়ে গিয়ে তার থেকে বাঁচার চেষ্টা করি এমন একটি সাপ যে সাপটি হয়তো কামড়ায় না কিন্তু যে সাপ এমন একটি ভয়ঙ্কর সাপ যেটি দংশন করে যার যারা যন্ত্রণা সহ্য করা যায় না যেটা মানুষের জীবন নাশ করতে পারে এমন একটি সাপ যদি আমরা দেখি তাহলে হয়তো এমনও পরিস্থিতি হয় যে আমরা রক্তশূন্য অবস্থার কাছাকাছি পৌঁছে যায় কিন্তু সেই রকম একটি সাপ যে সাপ তার মাথাটি হাদিসের পরিভাষায় নেড়া হবে তার বিষের কারণে সেই সাপ তার গলা জড়িয়ে দেওয়া হবে গলায় জড়িয়ে দেওয়ার পর কিছুক্ষণ পরে সেই সাপটি তার মুখমণ্ডলে খামছে ধরবে তার মুখমণ্ডলে দংশন করবে এবং সেই সাপ বলতে থাকবে আনা মা লুকা আমি হলাম তোমার সেই জাকাতের মাল আনা কানজুকা আমি হলাম তোমার সেই সঞ্চয়কৃত মাল তুমি জাকাত দাওনি তুমি গরিব মিসকিনের হককে মেরে খেয়েছ যার কারণে আজ তোমার এই শাস্তির সম্মুখীন হতে হয়েছে জোকু তুমি এই আজাব চাকো জোকু তুমি এই শাস্তির সম্মুখীন হও এটা বলার মানে হলো সে তো আজাবের সম্মুখীন হচ্ছে তারপরে তাকে আবার আলাদাভাবে বলে তাকে অপমানিত করা হচ্ছে এমনটি ফেরেস্তারাও করতে থাকবেন ফেরেস্তারাও বলতে থাকবেন অন্য একটি হাদিসের মধ্যে আল্লাহ নবী জানাবে মোহাম্মদ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলছেন যে বা যারা জাকাত প্রদান করে না যারা জাকাত প্রদান করে না তার মাল ধন সম্পত্তি থেকে তার অপবিত্রতাকে দূর করে না তার মাল ধন সম্পত্তিকে পাক করে না সেই সমস্ত ব্যক্তিদের কি আমাদের দিন এক বিরাট ভয়ঙ্কর সাপ তার পিছনে আক্রমণ করবে ধাওয়া করবে সে সেই সাপের ভয়ে ভীত হয়ে দৌড়াতে থাকবে সে সেই সাপের ভয়ে ভীত হয়ে দৌড়াতে থাকবে এমনটা মনে হবে আমি যেন কোথায় দৌড়ে গিয়ে বাঁচতে পারবো কোথায় যেন সাপটা থেকে আমি একটু আড়াল হতে পারবো এমনিভাবে সে দৌড়াতে থাকবে আপনারা জানেন যখন কোন শত্রু পিছন দিক থেকে আক্রমণ করে যখন কোন শত্রু পিছন দিক থেকে ধাওয়া করে এমন অবস্থায় দৌড়াতে দৌড়াতে যখন আমরা ক্লান্ত বোধ করি যখন আর দৌড়ে যেতে পারি না এমন অবস্থায় আমরা হাত বাড়িয়ে দিয়ে চেষ্টা করি যাতে করে আমরা কোনো রকম যেন তাকে দিতে পারি এমন চিন্তা ভাবনায় আমরা হাটটাকে বাড়িয়ে দিই আল্লাহ নবী জানাবে মোহাম্মদ রসুল সাল্লাম বলছেন যারা জাকাত প্রদান করে না যারা দুনিয়াতে জাকাত প্রদান করে না যারা দুনিয়াতে তাদের মালকে পবিত্র করে না সেই সমস্ত ব্যক্তিদের এক অংশ যাদের পিছনে সাপ আক্রমণ করবে সেই সাপের ভয়ে ভীত হয়ে সে দৌড়াতে থাকবে দৌড়াতে দৌড়াতে যখন সে ক্লান্ত হয়ে যাবে আর সে দৌড়াতে পারছে না এমত অবস্থায় পিছন দিক সামনের দিক দিয়ে সে হাত দিয়ে সেই সাপটাকে বাধা প্রদান করার চেষ্টা করবে আল্লাহর নবী জানাবে মোহাম্মদ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলছেন এমত অবস্থায় তার দুটি হাত সেই সাপের মুখের মধ্যে ঢুকে যাবে সেই সাপের মুখের মধ্যে সেই দুটি হাত ঢুকে পড়বে এমত অবস্থায় সেই সাপ তাকে ধরে রাখবে যারা যন্ত্রণা সে সহ্য করতে পারবে না সেই সাপ তাকে স্মরণ করিয়ে দেবে আনা মা লোকা আমি হলাম তোমার মাল আনা কাঞ্জোকা আমি হলাম সেই সঞ্চয়কৃত বস্তুর এক অংশ বলুন শুধু এখানেই শেষ হয়ে যায়নি আল্লাহর নবী জানাবে মোহাম্মদ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলছেন জাকাত প্রদান করবে না এমন ব্যক্তিদের মাল ধনু সম্পদকে একত্রিত করে কিয়ামতের দিন তাদের দেহের উপরে সেটা চাপিয়ে দেওয়া হবে আজকে মনে করেন কোনো ব্যক্তির ধান হয়েছে কোনো ব্যক্তির অন্যান্য খাদ্য শস্য হয়েছে সেই খাদ্য শস্য সে দেয় না সেই ধানের ওষর সে প্রদান করে না বা অন্যান্য খাদ্য শস্য তারা প্রদান করে না এমত অবস্থায় আল্লাহ নবী সাল্লাম বলছেন কি আমাদের দিন সমস্ত মালকে একত্রিত করে তার উপরে চাপিয়ে দেওয়া হবে কোনো ব্যক্তি যদি ছাগলের জাকাত প্রদান না করে সেই ছাগল তার খুর দিয়ে তার উপরে আক্রমণ করতে থাকবে এবং মুখ দিয়ে তার উপরে কামড়াতে থাকবে যদি কোনো ব্যক্তি উটের জাকাত প্রদান না করে তাহলে উট তার খুর দিয়ে তাকে যেন পিষতে থাকবে এবং তার মুখমণ্ডল দিয়ে তার মাথাটা ধরবে কামড়াতে থাকবে যদি কোনো ব্যক্তি গরুর জাকাত প্রদান না করে তাহলে সেই গরু তার খুর দিয়ে তাকে পিষতে থাকবে এবং তার মুখমণ্ডল দিয়ে তাকে ধরতে থাকবে কামড়াতে থাকবে বলুন আজকে যারা আমরা জাকাতকে জাকাত মনে করি না জাকাত মনে করি এইভাবে যে জাকাত দিলে হয়তো অর্থ সম্পদ কমে যায় আমরা এটাই মনে করি জাকাত প্রদান করলে হয়তো মাল ধন সম্পদ কমে যায় কিন্তু জানাবে মোহাম্মদ রসুল সাল্লাম বলছেন জাকাত প্রদান করলে মাল বৃদ্ধি পায় জাকাত আল্লাহর নবী সালাই স্পষ্ট করে মুসলিম শরীফের মধ্যে বলছেন তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যখন জাকাত প্রদান করে জাকাত প্রদান করলে তার মাল ধন সম্পত্তি বৃদ্ধি পায় কিন্তু আমরা সমাজের মানুষ মনে করি যে আমি এক লক্ষ টাকার মধ্যে আড়াই হাজার টাকা আমি জাকাত দিয়ে রেখেছিলাম কই এ তো আমি বাক্স খুলে দেখছি যে আমার সেই হাজার টাকায় আছে কই আমার বেশি আমরা মনে করি একশো টাকার মধ্যে আড়াই টাকা আমি বাইর করে জাকাত দিয়েছিলাম তারপরের বছর বাক্স খুলে দেখি সেই আড়াই টাকায় কম আছে কই আমার তো বৃদ্ধি হলো না বৃদ্ধি হওয়াটাকে আমরা বুঝতে পারি না সমাজ ব্যবস্থা বরকরটাকে বুঝতে পারিনি শুনে রাখুন আপনি প্রদান করেন না আপনার মাল ধন সম্পদ অপবিত্র হবে সেই মাল ধন সম্পদের কারণে কি আমাদের দিন কঠিন আচাবের সম্মুখীন হতে হবে শুধু এখানে শেষ হয়নি আপনার মালে বরকত হওয়া আলাদা কথা আপনার রুজি বৃদ্ধি পাওয়া আলাদা কথা রুজি তো অনেকেই রুজি ইনকাম করে কিন্তু প্রত্যেকটা রুজিতে বৃদ্ধি পাওয়াটাই হলো সবচেয়ে বড় কথা প্রত্যেকটা রুজিতে বরকত হওয়ার সবচেয়ে বড় কথা আনাস রাজি আল্লাহ তালা আনহু মা একদিন আনাস রাজি আল্লাহ তালা আনুকে রবি সুল্লাহসালামের কাছে নিয়ে আসলেন নিয়ে এসে বলছেন হে আল্লাহর নবী আনাসের জন্য একটা আপনি দোয়া করুন আল্লাহ নবী আনাসের জন্য দোয়া করলেন হে আল্লাহ উপরে রহমত বর্ষণ করো তার হায়াত বৃদ্ধি করো তার রুজি রোজগারে উন্নতি দান করো তার উপরে বরকত দান করো তার উপরে রহমত বর্ষণ করো তাহলে হাদিস দ্বারাই আমরা বুঝতে পারলাম রুজি ইনকাম করা একটা আলাদা কথা আর বরকত প্রদান হওয়াটা আলাদা কথা যখনই আমরা কোনো মালে জাকাত দেব না সেই মালে বরকত থাকবে না সেই মাল অপবিত্র হয়ে যাবে সেই অপবিত্র মাল নিয়ে কি দিন আল্লাহ রাবুল আলমিনের সম্মুখে দাঁড়ানোটা বড় কষ্ট হয়ে যাবে কারণ ইন আল্লাহ তাইয়েব আল্লাহ হলো পবিত্র আল্লাহ রাবুল আলামিন কবুল করেন না কোনো ওই আমলকে যে আমলটা পবিত্র না হবে আজকে আমরা জানি একজন ব্যক্তি হজ করতে যায় হজ করতে গিয়ে সে আল্লাহর কাছে যখন দোয়া করে আল্লাহ নবী সাল্লাম তার বিষয়ে বলছেন কোন ব্যক্তি হজ করতে গিয়ে যদি আল্লাহর কাছে দোয়া করে তাহলে সে একটা নিষ্পাপ শিশুর মতো হয়ে যায় হজের আরকানগুলো পূর্ণ করার পর সেজন্য একটা নিষ্পাপ শিশুর মতো হয়ে যায় লাই জাজাউন ইল্লাল জান্না তার কোনো বদলা হবে না জান্নাত ব্যতীত এই কথা বলার পর আল্লাহ নবী জানাবে মোহাম্মদ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন কোনো একজন ব্যক্তি সে মাল ধন সম্পদ একত্রিত করলো অনেক মালধনের সম্পদ কামালো কিন্তু মনে রাখা ভালো হবে লিবাসু হারাম তার সে পোশাকটা হলো হারামের টাকায় কিনা অলাহামু হারাম তার দেহের মাংসটা হারামের টাকায় বেড়ে ওঠা ও দামু হারাম তার দেহের রক্তটা হারামের টাকায় বেড়া বাড়া এমন ব্যক্তি যদি কাবা শরীফের দিয়াল ধরেও হাও হাউ করে কাঁদে আমি আল্লাহ তার দোয়াকে কবুল করব না তাহলে বুঝতে পারলাম জাকাত প্রদান না করলে আমাদের মাল ধন সম্পত্তি অপবিত্র হয়ে যায় সেই অপবিত্র মাল ভক্ষণ করার পর আমরা যদি আল্লাহর ইবাদত করি আমরা যদি আল্লাহর কাছে কান্নাকাটি করি তারপরেও আল্লাহ রব্বুল আলমিন আমাদের সেই ইবাদতকে কবুল করবেন না আমাদের সেই দোয়াকে কবুল করবেন না আজ সমাজ ব্যবস্থার দিকে লক্ষ্য করেন আমরা বিভিন্ন সময় কত করি মনে হয় আমাদের দোয়া কবুল হচ্ছে না আল্লাহ আমাদেরকে দান আমিন এখানে শেষ করো বরকটটা বুঝার চেষ্টা করুন আজকে হঠাৎ আপনি বাড়িতে এসেছেন আল্লাহ না করুক আল্লাহর কাছে আগে হেফাজতের দোয়া করি আপনি হঠাৎ বাড়িতে এসেছেন এমত অবস্থায় শুনলেন বাচ্চাটার পা ভেঙে গিয়েছে বাচ্চাটির হাত ভেঙে গিয়েছে এখনই যেন হাত ভেঙে গেল আমি হাসপাতালে নিয়ে গেলাম আমার পঞ্চাশ হাজার টাকা গেল এখনই যেন কোনো একটা রোগের কথা শুনলাম এখনই যেন আমার এক লাখ টাকা বেরিয়ে গেল আল্লাহ তো পারেন যে বরকত উঠিয়ে নিয়ে এমন কাজগুলো বরকত যখনই উঠে যাবে এমনিভাবে টাকাগুলো সব বেরিয়ে যাবে কোথায় আমার মালধন সম্পদ ক্ষতি হয়ে যাবে আমি বুঝতে পারবো না শুধু এই নয় আরও উদাহরণ নিতে পারেন মনে করেন এই একটি মেম্বার বরকত কিভাবে হয় এমন একটি মেম্বার কোন একজন ব্যক্তি মেম্বারটি তৈরি করে দিয়েছেন পাঁচ হাজার টাকা খরচ করে এটা জাকাত নয় এটা সাধারণ দানে বরকত কিভাবে হয় এটা আপনাদের দেখানোর জন্য কথাটি বলছে এই মেম্বারটি একজন ব্যক্তি পাঁচ হাজার টাকা খরচ করে তৈরি করে দিলেন প্রথম দিন ইমাম সাহেব যখন মেম্বারে উঠলেন বক্তব্য দেওয়ার জন্য এমত অবস্থায় মেম্বার ভেঙে পড়ল। আর একজন ব্যক্তি তিন হাজার টাকা দিয়ে মেম্বার তৈরি করে দিয়েছেন আজকে তিরিশ বছর ধরে চলছে তারপরে মেম্বারের কোনো ক্ষতি হয় না তাহলে বুঝতে পারলাম আল্লাহ রব্লাহ আলামিনরাকে বরকত দিয়েছেন এমন টাকায় আল্লাহ বরকত দিয়েছেন আপনি যখন আপনার মালধন সম্পদ থেকে কিছু জাকাত বাহির করবেন মালকে পবিত্র করবেন এমত অবস্থায় আপনার উপরে বরকত নাজিল হবে আপনার মালে বরকত হবে আপনার মাল বৃদ্ধি পাবে এটা আল্লাহর ওয়াদা কিন্তু আপনি যখন জাকাত প্রদান না করবেন তাহলে আপনার মাল কিন্তু সব অপবিত্র হয়ে যাবে এটা আপনি ভালো করে মনে রাখবেন আজকের সমাজ ব্যবস্থাকে যখন এই কথাগুলো আমরা বলি তখন তারা এইরকম কথা বলে জাকাত কাকে দেব জাকাত দেওয়া ব্যক্তি খুঁজে পাচ্ছি না এমন কথা আমরা বলে থাকি যদি আপনি খুঁজে না পান তাহলে কি করবেন তাহলে কি ওই টাকা আপনার ঘরে আপনি রেখে দেবেন না আপনি জাকাত দেওয়ার মতো লোক যদি খুঁজে না পান তারপরেও আপনি ওই মালকে নিজের মালের মধ্যে একত্রিত করে রাখতে পারবেন না মনে রাখবেন কোন একজন ব্যক্তি হয়তো এই কথা বলবে যে আমি বছরে দশ হাজার টাকা দিয়ে দিই আপনার দশ হাজার টাকা দেওয়াটা জাকাত নয় দশ হাজার টাকা হয়তো সাধারণ দান আপনি দিতে পারেন কিন্তু আপনার জাকাত দেওয়ার ক্ষেত্রে আপনাকে সঠিকভাবে হিসাবে আসতে হবে হিসাব করে নিয়ে সাহেবের হিসাবে যদি আপনি পৌঁছে যান জাকাতের সেই মূল্য যদি আপনি পৌঁছে যান তাহলে আপনার মনে রাখা ভালো হবে একটি একটি করে হিসাব করে আপনার পুরো মালের চল্লিশ ভাগের এক ভাগ অর্থাৎ একশো টাকায় আড়াই টাকা আপনাকে প্রদান করতে হবে আপনি হয়তো বললেন হিসাব টিসাব করব না আমার যা হয় তার চেয়ে আমি বেশি দিয়ে বেশি দিওয়াটা জাকাত হবে না বেশি আপনি নকল সাদাকা দেন তার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করেন সেটা তো পরের কথা কিন্তু জাকাত দেওয়ার ক্ষেত্রে আপনাকে পূর্ণভাবে হিসাবে আসতে হবে হিসাবে আসার পর আপনার সেই জাকাত বাইর করতে হবে আপনি মনে করছেন যে আমি দেওয়ার মতো লোক পাচ্ছি না বা রমাজান মাসে আমাদের কাছে হাত পাততে আসেনি তাই আমি দেইনি এমনটা অনেকেই মনে করি কখনো কখনো আসলো হাত পাততে আসবে তাই আমি দিয়ে দেব। মনে রাখবেন আপনার কাছে যদি কেউ হাত পাততে নাও আসে কোনো দিন ব্যক্তি যদি আপনার কাছে জাকাত চাইতে না আসে তারপরেও আপনাকে জাকাত একত্রিত করে সেই টাকা নেওয়ার মতো না লোক না থাকলে আপনার রাস্তার ধারে আপনি ফেলে রেখে দেন আপনার কুড়া করকাট ফেলে দেওয়ার জায়গাতে ময়লা ফেলার জায়গাতে সেখানে ফেলে রেখে দেন তাও আপনার ভালো কথা কিন্তু ওই জাকাতের টাকা আপনি ঘরে রাখতে পারবেন না আমাদের বিখ্যাত তো অনেক কঠোরতা অবলম্বন করেছেন তারা বলছেন যদি কারোর বাড়িতে একটা সাপ থাকে সেই সাপটি তাকে কামড়ে নেবে এটা বড় কথা নয় হতে পারে তার নাও কামড়াতে পারে তারপরেও বলি যদি সেই সাপটি তার কামড়ে নেয় তাহলে হতে পারে সেই ব্যক্তিটি মারা যাবে কিন্তু যদি কোনো ব্যক্তি জাকাত প্রদান না করে যদি কোনো ব্যক্তি জাকাত প্রদান না করে সে তো মরবে মরবে এবং তার পুরো পরিবারটাই মরবে সে জাহান নামের কঠিন দিনে তার সেই আজাবের সম্মুখীন হতে হবে তাই আমি গার্জেনদেরকে বলবো আপনারা সচেতন হন জাকাত অনেক ভয়ঙ্কর বিষয় জাকাত নেওয়ার মতো লোক যদি না থাকে তারপরেও টাকা আপনি আপনার বাড়িতে রাখতে পারবেন না কারণ ওটা আপনার মাল নয় ওটা আপনার মাল নয় জাকাত যেটা অবশিষ্ট আপনার মাল সেটা তো গরিব মিসকিনের হক আপনি তো ডাকাতি করেছেন গরিব মিসকিনের ঘরে ডাকাতি করেছেন গরিব মিসকিনের মালকে আত্মসাৎ করছেন আপনার ঘরে হয়তো টাকা থাকতে পারে ওই টাকাটি আপনার নয় আল্লাহ আপনার মাধ্যমে গরিব মিসকিনের কাছে পৌঁছে দেওয়ার কথা বলেছিলেন আপনি যে গরিব মিসকিনের ঘরে ডাকা ডেলেছেন গরিব মিসকিনের ঘরে ডাকাতি করেছেন যার কারণে কিয়ামতের দিনে কঠিন শাস্তির সম্মুখীন কিন্তু আমাকে আপনাকে হতে হবে তাই আমি খুব সংক্ষেপে আপনাদেরকে বলতে চাই সাক্ষাত হলো একটা ভয়াবহ বিষয় সাকাত আমাদের উপর যাদের উপরে ফরজ হয়েছে আমরা জাকাতকে পূর্ণভাবে আদায় করার চেষ্টা করি জাকাতকে যদি পূর্ণভাবে আমরা আদায় না করি তাহলে কে আমাদের সেই কঠিন দিনে কিন্তু আমাদের আজাবের সম্মুখীন হতে হবে এবং সে দিনটি হবে আজকের দিনের পঞ্চাশ হাজার বছরের সমতুল্য একটা দিন সেই দিন যতদিন মানুষের হিসাব শেষ না হবে সেই কঠিন দিনে কিন্তু আমাদের সেই আজাবের সম্মুখীন হতে হবে তারপরে আবার হিসাব হবে যদি সেই হিসাবে আমরা সফল হই তাহলে তো জান্নাতে যেতে পারবো ওই আজাবের সম্মুখীন হয়ে যে আমি জান্নাতে চলে যেতে পারবো এমনটাও কিন্তু নয় সময়ে অসময়ে যদি আপনারা কিছু উদাহরণ নিতে চান পবিত্র কোরআন মাজিদে এ বিষয়ে আপনি স্পষ্ট নমুনা পেয়ে যাবেন সুরা নুনের মধ্যে আল্লাহ রব্ল আলমিন একটা ঘটনা উল্লেখ করেছেন আল্লাহ রাবুল্লা আলমিন পবিত্র কোরআন সুরা নুনের মধ্যে বলছেন আমি বাগানওয়ালাদেরকে যেমন পরীক্ষা করেছিলাম তোমাদেরকে ওইভাবে পরীক্ষা করবো কি পরীক্ষা হয়েছিল বাণী স্ত্রাইলে জমা জমানায় একজন ব্যক্তির তিনটে সন্তান ছিল তার বিরাট একটা বাগান ছিল সেই বাগানের সেই সমস্ত ফলগুলোকে সে একত্রিত করে তিনটে ভাগ করত একটা গরিব মিসকিনদেরকে দিয়ে দিত একটা আত্মীয় স্বজনদের মধ্যে বন্টন করত আর একটা সে নিজে রাখত সন্তানেরা আব্বা যখন মারা গেল সন্তানেরা ভাবছে যে আমার আব্বা কত বোকা ছিল আমার পিতা কত বোকা ছিল যে মা ধরন সম্পাদগুলো সব লোকের মধ্যে বিলি বন্টন করে দিত ওহ এটা না করে গোপনভাবে যদি আমরা এটাকে আত্মস্বাদ করতে পারি আমরা একত্রিত করে নিয়ে নিতে পারি তাহলে আমরা কতই না ধনী হয়ে যাব।

যাতে করে আজ কোনো চিহ্ন থাকে না জিনিসের উপরে বারবার লোগলে লোগলে এগিয়ে যাওয়া যেটাকে আমাদের ভাষায় বলে যে একটা পা দিয়ে বারবার কোনো মাটির উপরে চলাফেরা করা যেটাকে তপ করা বলা হয় কাবা শরীফের চারিদিকে যে আমরা মানুষ ঘুরতে থাকি ওটাকে বলা হয় এমন আল্লার নির্দেশে ফেরেস্তাদের একটি দল সেই বাগানে করলেন এই অবস্থায় যে সেই ভাইগুলো তখন ঘুমাচ্ছিল ফাঁস বাহাত শরিম সকাল যখন হলো তাদের মাথায় আসলো যে আমরা বাগানের ফল কাটতে যাব। ফাতা না দাও মুসবিহীন সকাল সকাল একটু অন্ধকার রয়েছে এক ভাই আর এক ভাইকে ডাক দিয়ে বলছে চলো চলো আনেক দু চলো আলা সিকুম তোমাদের ক্ষেতের দিকে ইনকুন তম সারেমিন বাগানের ফল কাটবে না ফান তারা চলতে লাগলো অহমিয়া তাখা ফাতুন তখন ভয় করে করে চলছিল যাতে করে গরিব মিসকিনটা বুঝতে না পারে পাটি পেটি পে চলছিল যাতে গরিব মিসকিনটা বুঝতে না পারে ওরা যদি জানতে পারে তাহলে তো আবার হাত পাততে শুরু করবে না খুব গোপন ভাবে ফান তালাকু তারা চলতে লাগলো আল্লাহ ইয়া দখলান না হাল ইয়াম আলাইকুম মিসকিন এবং এই কথাই বলল যে এত গোপন ভাবে চলো এত আস্তে আস্তে চলো এত পাক আস্তে আস্তে ফেলে চলো যে কোনো মিসকিন যেন আজ আমাদের মতো প্রবেশ না করতে পারে ফালাম্মা রাউহা কালু ইন্না লা যাল্লুন চলতে চলতে অনেক দূর পৌঁছে গিয়েছেন এখনো পর্যন্ত বাগান খুঁজে পাচ্ছেন না তখন বলছেন মনে হয় আমরা রাস্তা ভুল করে ফেলেছি মনে হয় সেই বাগানের রাস্তা ভুল করে অন্য রাস্তায় চলে বাল বালনাহানো মাহারমন তারা ভুল করে ফেলেনি প্রকৃত অর্থে তারা মাহারম হয়ে গিয়েছিল আল্লাহর পক্ষ থেকে সেই বাগানকে ধুলিশ করে দেওয়া হয়েছে তখন সেই ভাইদের মধ্যে একজন ভাই বলছেন ফালাম আমি কি তোমাদেরকে বলিনি যে তোমরা আল্লাহকে ভুলে যাচ্ছ আল্লাহ তসবি করাকে ভুলে যাচ্ছ আল্লাহর কথা স্মরণ করছো না এমন ভাবে এই কাজ করে যাচ্ছ হয়তো বা আল্লাহ তোমাদের উপরে এরকম অসন্তুষ্ট হয়ে যাবেন তাদের মধ্যে একটা ভাই এই কথাটি বললেন তারপরে তারা নিজেরা আবার আল্লাহর কাছে তোবা করে নিলেন আমার বলার উদ্দেশ্য ছিল এই একটাই মাত্র বধ ধারণা একটাই মাত্র নোংরা ধারণা তাদের মধ্যে এসেছিল যে আমার পিতা এই মালধন সম্পদকে বিভিন্নভাবে ভাগ করে তারা ফির সাবিল্লায় বন্টন করে দিত এটাকে যদি কোনো রকম গোপন করে যদি আমরা রেখে দিতে পারি তাহলে কতই না মালধন সম্পদের মালিক আমরা হয়ে যাব এই মনে করে তারা এই কাজটি করার চেষ্টা করেছিল কিন্তু আল্লাহ তাদের এই বদ নিয়তের কারণে রাত্রিতে ফ্রেস্তা পাঠিয়ে সেই বাগানকে ধুলিস করে দিয়েছিলেন মনে হয়েছিল যেন সেখানে কোনো বাগানই ছিল না তা আমরাও আজকে যারা জাকাত প্রদান করি না আমরা আজকে যারা জাকাত থেকে অনেক দূরে রয়েছি আমাদেরকেও মনে রাখা ভালো হবে যে জাকাত এমন একটা ভয়াবহ বিষয় জাকাত থেকে যদি আমি দূরে থাকি জাকাতের একটি টাকা যদি আমার মাল ধন সম্পাদের লক্ষ লক্ষ কোটি কোটি টাকায় যদি একটা টাকা মিলে থাকে তাহলে আমার পূর্ণ মালটাকে সেটা নাপাক করে দেবে পূর্ণ মালটাকে হারাম করে দেবে তাই আমাকে সতর্ক থাকতে হবে জাকাতের সেই ভয়াবহতা থেকে বাঁচার জন্য সর্বদা আমাদেরকে সতর্ক থাকতে হবে এটা তো জাকাতের কিছু মূল্যায়ন বুঝতে পারলাম এরপরে রমাজান মাসের কিছু দান সদাকার ব্যাপারে আমরা একটু মূল্যায়ন করার চেষ্টা করি জাকাত আপনাকে দিতেই হবে জাকাত না দিলে আপনি আল্লাহ রাবুল আলমিনের আজাদ থেকে বাঁচতে পারবেন আর নপল সাদাকা যত বেশি আপনি করতে পারেন নকল সাদাকাত তো আপনি বাধ্যবাধকতা নেই নপল সদাকা তো এমনটি নয় যে আপনার দিতেই হবে জাকাত কিন্তু আপনাকে দিতেই হবে আপনি কোনো রকম অজুহাত দিয়ে এড়িয়ে যেতে পারবেন না কিন্তু নপল সাদাকার ব্যাপারটা একটু ভিন্ন আল্লাহ নবী সাল্লাহাম সে বিষয়ে বলছেন কোন ব্যক্তি যদি বেশি থেকে বেশি নফল সাদাকা করে তাহলে এই যে আমলটি এই আমলটি আল্লাহ রাবুল আলমিনের সন্তুষ্টির অন্যতম একটি মাধ্যম আল্লাহ নবী রমাজান মাসে আমরা শুনেছি অনেক আলেমুল আমাদের কাছ থেকে এই মাসে এক টাকা দান করলে সত্তর গুণ বেশি নাকি হয় এই হাদিসটি সেই হাদিস নয় এই হাদিস বলার মাধ্যমে আল্লাহ রাবুল আলমিনের রহমতের দরজা বন্ধ করার চেষ্টা করা হয়েছে রহমতে গলা টিপে দেওয়ার চেষ্টা করা হয়েছে আল্লাহ নবী সাল্লাম এই বিষয়ে বলছেন রমাজান মাসে একটি টাকা দানের বদলে যে কত নেকি দেওয়া হয় সেটা বলা যাবে না কোনো ব্যক্তি যদি বলে পাঁচ লক্ষ গুণ বেশি নাকি দেওয়া হয় তাও সেটা একটা গলা টিপে দেওয়ার মতো বিষয় হতে পারে কারণ রমাজান মাস হলো পূর্ণ রহমতের মাস রমাজান মাস হলো পূর্ণ নেকির মাস রমাজান মাস হলো পূর্ণ মাখফাতের মাস অতএব এই মাসের একটি একটি আমলের বদলে আল্লাহ র কি আমাদের দিন আমার আর আপনার নিজে হাতে করে সার্টিফিকেট বন্টন করবেন এই আমলের নাকি নিজে হাতে করে দেবেন সেটা যে কত বড় সেটা বলে বোঝানো যাবে না তার জন্য আলাদা কিছু নির্ধারণ করা যাবে না একটি টাকা দান করলে সত্য নেকি হয় এই কথাটি বলার মাধ্যমে সেটাকে সেই দরজাকে বন্ধ করার চেষ্টা করা হয়েছে আমি বলবো আল্লাহ নবী রমাজান মাসে আল্লাহ নবী রমাজান মাসে পূর্ব দিক থেকে বইয়ে আসা হাওয়ার মতো আল্লাহর নবী সাল্লাহাম ধান খয়রাত করতেন পূর্ব দিক থেকে বইয়ে আসা হওয়া তার মানে পূর্ব দিক থেকে যখন হাওয়া প্রবাহিত হয় সেই হাওয়া মানুষের উপকারে আসে সেই হাওয়া ফসল উৎপাদনের ক্ষেত্রে অনেক সহযোগী হয় তা আল্লাহর নবী সাল্লাহ সাল্লাম রমাজান মাসে পূর্ব দিক থেকে বয়ে আসা হাওয়ার মতো বেশি থেকে বেশি দান সাদাখা করতেন অপর ভাইদেরকে উৎসাহিত করার জন্য বা অপর ভাইদেরকে তার লাভ পৌঁছানোর জন্য আল্লাহ নবী বেশি থেকে বেশি দান সাদাখা এই মাসে করতেন দান সাদাখা করার মাধ্যমে আল্লাহর যে সন্তুষ্টি অর্জন হয় পবিত্র কোরআন মাজিদে আল্লাহ রব আলামিন স্পষ্ট করে দিয়েছেন তাওয়া আনিল বীর তোমরা তাকোয়ার কাজে নেকির কাজে একে অপরকে সহযোগিতা করো একে অপরের এগিয়ে চলো একজন আরেকজনের থেকে বেড়ে যাও আমরা জানি কখনো তো প্রকাশ্য দান করতে হয় কখনও অপ্রকাশ্য দান করা হয় প্রকাশ্য দানেরও হাদিস পবিত্র হাদিসের মধ্যে আসে এবং গোপনভাবে দান করার হাদিসটা আমরা হাদিস থেকে পাই প্রকাশ্য দানের ব্যাপারটা যেমন আমি জানি তাবুকের যুদ্ধে যখন নবী সাল্লাহরাই সাল্লাম ঠিক প্রস্তুতির মুখোমুখি আল্লাহ নবী বলছেন যে তোমরা দান খায়রাত করো ফি সাবিল্লাহ আল্লাহর রাস্তায় বেশি বেশি দেওয়ার চেষ্টা করো এমত অবস্থায় হয়তো তোমার আল্লাহ তালা আনো তার মাল ধন অর্ধেকটা নিয়ে চলে এসেছেন এসে বলছেন হে আল্লাহ নবী আমার বাড়িতে যা কিছু ছিল আমার বাড়িতে যা কিছু ছিল আমার সেই মালধন ধন সম্পদের অর্ধেক নিয়ে চলে এসেছি আলহামদুলিল্লাহ সুম আলহামদুলিল্লাহ এবং মনে মনে এটা করছেন যে আজকে হয়তো আমি দানের ক্ষেত্রে সবার চেয়ে এগিয়ে যাব আমি ফার্স্ট হয়ে যাব। কারণ এত মালধন সম্পদ আর কি কেউ নিয়ে আসতে পারবে এমনটি মনে করলেন একটু পরে আবু বাকার সিদ্দিক রাজি আল্লাহ তালা আনু আসেন আবু বাকার যখন আসেন কিছু একটা গামছা করে বা একটা কাপড়ে করে কিছু মাল বেঁধে নিয়ে আসেন এমন তো অবস্থায় হয়তো তোমার মনে মনে ভাবছেন যে নেইতে আজকে আমি আবু বাকারের চেয়ে এগিয়ে যাব। আমি দানের ক্ষেত্রে আবু বাকারের চেয়ে এগিয়ে যাব। এমত অবস্থায় আবু বাকার যখন এসেছেন আল্লাহ নবী সাল্লাহসাল্লাম যখন আবু বাকারকে জিজ্ঞাসা করছেন আবু বাকার রাজি আল্লাহ তালা তখন বলছেন হে আল্লাহ নবী আমি আমার বাড়িতে আল্লাহ আল্লাহ রসুলকে ছেড়ে এসেছি আর যা ছিল সব নিয়ে চলে এসেছি যা ছিল সব নিয়ে চলে এসেছি আরে তোমার রাজি আল্লাহ তালা আহন বললেন আজকের পর থেকে আমি কোনোদিন আবু বাকার আবু বাকারের চেয়ে নেকিতে আর এগিয়ে যেতে পারবো না এক্ষেত্রে আমি আরেকটি কথা আপনাদের স্মরণ করিয়ে রাখি জাকাতের ব্যাপারটা আমি আগেই আপনাদেরকে বলে দিয়েছি একটা বিষয় একটু স্মরণ করে রাখি আল্লাহ নবী সাল্লাহাম যখন দুনিয়া থেকে অফাত মারা গেলেন আল্লাহ নবী সাল্লা সাল্লাম এমতো অবস্থায় হরত আহুবাকার সিদ্দিক রাজি আল্লাহ তালা আনুকে খিলাফতের আসনে বসানো হলো প্রথম খলিফা হলেন আবু বাকর সিদ্দিক রাজি আল্লাহ তালা আনু আহবাকারের খিলাফাত কালে কিছু ব্যক্তি জাকাত দেওয়া থেকে অস্বীকার করেছিলেন সেই দিন আউবাক রাজি আল্লাহ আনু সেদিন তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন উমারের মতো বীর বাহাদুর ব্যক্তি উমারের মতো বীর বাহাদুর ব্যক্তি উমার তো সেই ব্যক্তি সে যে রাস্তায় চলতো সেই রাস্তায় ইবলিস শয়তান চলতো না সে রাস্তা থেকে শয়তান তার রাস্তা পরিবর্তন করে নিত সেই উমারের মতো বীর বাহাদুর ব্যক্তি আবু বাকর সিদ্দিক রাজি আল্লাহ আনুর কাছে এসে বলছেন আবু বাকর হে আমিরুল মহামিন আপনি যে সিদ্ধান্ত গ্রহণ করেছেন এটা কেমন হচ্ছে তারা তো আল্লাহকে মানে এর আগে আল্লাহ নবী সাল্লাহ মুআ বিন জাবালকে পাঠিয়েছেন নিয়া মানে তাদেরকে বলা হয়েছিল প্রথমে তুমি লাই লাহিলার কথা বলবে সেটা যদি তারা স্মরণ করে নেয় তারপরে তোমরা নামাজের কথা বলবে সেটা যদি তারা মেনে নেয় তারপরে জাকাতের কথা বলবে তাহলে নবী সাল্লাম সেই রকম নির্দেশনা দিয়েছিলেন আজকে আপনি যাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার কথা বলছেন আজকে আপনি যাদেরকে মারার কথা বলছেন আপনি আজকে যাদের বিরুদ্ধে যুদ্ধের কথা বলছেন সেই সমস্ত ব্যক্তিরা তো আল্লাহকে মানে সেই সমস্ত ব্যক্তিরা তো নামাজ পড়ে আপনি কিভাবে যাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবেন আবু বাকার সিদ্দিক রাজি আল্লাহ তালা আনু ওমার রাজি আল্লাহ তালা আনুকে বললেন হে ওমার হে ওমার আরবি প্রবাদ বাক্যে এরকম একটি শব্দ ব্যবহৃত হয়েছে তুমি তো মনে হচ্ছে যখন তুমি কাপের ছিলে তখন তো তুমি মনে হচ্ছে বীর বাহাদুর ছিলে তুমি মুসলমান হয়ে গিয়েছো মুসলমান হওয়ার পরে দেখছি তুমি একেবারে কাপুরুষ হয়ে গিয়েছো ভীতু হয়ে গিয়েছ এমনটা মনে হচ্ছে আউ বকা সিদ্দিকের এই কঠিন কথা বলার পর আউ বকা সিদ্দিক রাজি আল্লাহ তালু বলছেন উমার শুনে রাখো যে বা যারা নামাজের সঙ্গে জাকাতের ফার্ক করবে আলাদা করবে নামাজকে আলাদা জায়গা রেখে দেবে এবং সদাকাকে আলাদা জায়গা রেখে দেবে জাকাতকে আলাদা জায়গা রেখে দেবে আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করব। শুনে রাখো অল্লাহে খুদার কসম করে বলছি অল্লাহে আল্লাহর কসম করে বলছি জাকাত তো দূরের কথা জাকাত তো দূরের কথা জাকাত তো দূরের কথা আল্লাহ নবী সাল্লাহ সাল্লামের জামানায় কোনো ব্যক্তি যখন উঠ জাকাতে দিত সঙ্গে তার দড়িটাও দিত কোন ব্যক্তি গরু জাকাত দিলে সঙ্গে তার রশ্মি দড়িটাও দিয়ে দিত কোন ব্যক্তি ছাগল জাকাতে দিলে সঙ্গে তার দড়িটাও দিয়ে দিত কোন ব্যক্তি ধান দিলে খাদ্য দিলে সঙ্গে তার বস্তাটাও দিয়ে দিত শুনে রাখো অল্লাহে আল্লাহর কসম করে বলছি অল্লাহে আল্লাহর কসম করে বলছি জাকাত তো দূরের কথা জাকাত তো দূরের কথা কোন ব্যক্তি যদি জাকাত দেয় আর সঙ্গে দড়িটা না দেয় কোন ব্যক্তি যদি জাকাত দেয় সঙ্গে বস্তাটি না দেয় আমি আবু তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম কত ভয়ঙ্কর বিষয় একটু বোঝার চেষ্টা করেন কত ভয়ঙ্কর বিষয় একটু বোঝার চেষ্টা করেন আবু বাকারের মতো আমিরুল মমিন খলিফা ইসলামের প্রথম খলিফা সারা আজম আলাহ ইসলাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত নবীদের পরে যে ব্যক্তির সর্ব স্থান প্রধান স্থানে আসীন হয়ে রয়েছেন সেই আবু বকার এইরকম কথা বলছেন আজকের দিনে আমরা জাকাত থেকে দূরে রয়েছি আজকের দিনে যা আমরা যারা জাকাতকে জাকাত মনে করি না তাদের অবস্থা কি হতে পারে একবার বোঝার চেষ্টা করি যাই হোক আমি আপনাদেরকে যেটা বলতে চাইছি প্রকাশ্য প্রকাশ্যদানটা তো আমরা দেখলাম অপ্রকাশ্য দান প্রকাশ্যদানের আরো ব্যাপারগুলো আমরা দেখতে পারি তোমার রাজি আল্লাহ তালা আনো হরত উসমান রাজি আল্লাহ তালা আনুর ব্যাপারে আমরা জানি আল্লাহ নবী একদিন বলেছিলেন তোমাদের মধ্যে কে আছে যে মসজিদে নবাবির সংস্কার করে দেবে আমি তার জান্নাতের হেফাজতের কথা গ্রহণ করলাম মাম বানাল্লাহে মসজিদান বানাল্লাহ বাইতান ফিল জান্না যে একটি আল্লাহর ঘর তৈরি করে দেবে আল্লাহ তার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করে দেবেন এই কথা যখন বললেন হরত উসমান রাজি আল্লাহ তালা আনু দাঁড়িয়ে বলছেন আল্লাহ নবী আমি ঘর করে দেব আমি যান মসজিদে নবাবি সংস্কার করে দেব আল্লাহ নবী বললেন উসমান তুমি বসো ঠিক আছে তুমি বসো দেখি পাশের একটা মসজিদ রয়েছে তোমাদের মতো কেউ সেটা সংস্কার করে দেবে আল্লাহ নবী সাল্লাহ আসলামের কথায় উসমান রাজি আল্লাহ তালা আবার দাঁড়িয়ে বললেন আল্লাহ নবী আমি করে দেব আবার একটা মসজিদের কথা বললেন ওসমান দাঁড়িয়ে বলছেন আমি করে দেব নবী বারবার বলছেন ওসমান তুমি একবার বসো দেখি আর কেউ আছে কি না আবার ওসমান দাঁড়িয়ে বলে এমনিভাবে ভাবে সাত সাতটি মসজিদের কথা যতবার ঘোষণা দেওয়া হয়েছে ওসমান রাজি আল্লাহ তালা বারবার দাঁড়িয়ে বলেছেন আমি করে দেব বলুন তাদের জান্নাতে যাওয়ার আশাটা কেমন ছিল আজকের দিনের কোন হুজুর যদি একটু পাম দিয়ে দেয় কোন হুজুর যদি গায়ে হাত বিড়িয়ে বলে আপনি যা দান করেন আপনি তো জান্নাতে পৌঁছাই গিয়েছেন আগে তাহলে আর মনে করি যে যা দান আর করা লাগবে না ওই তো হুজুর আমার সার্টিফিকেট দিয়ে দিয়েছে আর আল্লাহ নবী যার সার্টিফিকেট দিচ্ছেন তারপরে আরো উৎসাহিত হয়ে বলছে না আমি করে দেব আমার মাল ধন সম্পত্তিকে আমি করে দেব এমনটি করছেন তাদের জান্নাতে যাওয়ার আগ্রহটা কত বেশি ছিল আজ মুসলিম উম্মার এই ভয়ঙ্কর দশা কোনোদিন হতো না গরিবে থাকতো না যদি জাকাতের ব্যবস্থাপনা থাকতো যদি সাজাকার ব্যবস্থাপনা সুন্দরভাবে থাকতো তাহলে আজ মুসলিম সমাজে কোনো থাকতো না জাকাত না দেওয়ার তো এটাই সাদাকা না করার এটাই যে কিছু মানুষের হাতে চলে যাবে আজকে ভারতবর্ষের ইতিহাসে তো তাই বলা হচ্ছে যে পনেরো জন ব্যক্তির কাছে যত মান সম্পদ আছে সারা ভারতবর্ষ মিলে আর অতটা নেই জাকাত না দেওয়ার ভয়াবহতা হলো এটাই এটাই হবে আগামী দিন আমাদের পূর্ব লক্ষণের মধ্যে সবচেয়ে অন্যতম হলো এটাই সুদী ব্যবসা মানুষ এগিয়ে যাবে এবং বাণিজ্য থেকে নিজেদেরকে নিজেদেরকে দূরে দূরে রাখবে রাখবে এমনি সাদাকা থেকে থেকে সাধারণ মানুষ তাই আমি আপনাদের কাছে অনুরোধ করে বলি ভাই সাধারণ দান করার ক্ষেত্রেও আপনারা একটু এগিয়ে আসুন ব্যাস একেবারে সর্বশেষ পরিস্থিতিতে আরও অনেকগুলো হাদিস একত্রিতকরণ করে বললে হয়তো আপনারা ভালো বুঝতে পারতেন কিন্তু জুমার খতো আমি বেশি লম্বা করতে চাই না খুব শেষের দিকে এসে আমি দুটো একটি কথা বলেই আমার বক্তব্য শেষ করব। পবিত্র কোরআন মাজিস্রা মুনাফেকুনের শেষ রুকুর মধ্যে আল্লাহ রাবুল বলছেন ও ফেকু মিম্মা রাজাক নাকুম মিন কাবলে আই আতি আহাদা কুমল মাওত তোমরা দান করো তোমরা দান করো মিম্মা রাজাক নাকুম যা কিছু তোমাদের রুজি দেওয়া হয়েছে আপনি বলবেন আমি সকাল থেকে মেহনত করে খেটে খেটে কটা টাকা ইনকাম করেছি রুজি আমাকে আবার কে দেয় ভুল বুঝছেন আপনি আপনার যে সামান্য মাল ধন সম্পদ আল্লাহর পক্ষ দেওয়া হয়েছে ওটা আল্লাহর দেওয়ার হচ্ছে আর কাউকে হয়তো একটু বেশি দেওয়া হয়েছে সেটাও আল্লাহর দেওয়ার রুজি, কাউকে কম দিয়ে পরীক্ষা করা হচ্ছে আর কাউকে বা বেশি দিয়ে পরীক্ষা করা হচ্ছে কিন্তু সবাইকেই আল্লাহ রাবুল আলমিন এমনিভাবে পরীক্ষা করবেন আর সবাই যতটুকু পেয়েছে সেটাই হলো আল্লাহর পক্ষ থেকে দেওয়ার রুজি আল্লাহ বলছেন ও আনফিকো মিম্মা রাজা কনাকুম তোমরা আল্লাহর রাস্তায় খরচ করো যা কিছু তোমাদের রুজি দেওয়া হয়েছে তার মধ্য থেকে মিন কবলে আইয়া আতিয়া আহাদা কুমল মত তোমাদের কাছে মৃত্যু আসার পূর্বে মৃত্যু আসার পূর্বে আল্লাহর রাস্তায় বেশি বেশি দান খয়রাত করুন এটা আল্লাহর নির্দেশ এবারে আসুন আল্লাহ কি বলছেন দেখুন যখন কোন মানুষের কাছে মৃত্যু এসে যায় যখন কোন মানুষের কাছে মৃত্যু এসে যায় মুমূর্ষ ব্যক্তি যখন মৃত্যু যন্ত্রণায় কষ্টের মধ্যে পড়ে থাকে তখন আমরাও পাশে শুয়ে শুয়ে যেন বারবার লাই লাহ্লা তালকিন করতে থাকি লাই লহিল্লাল পড়তে থাকি এটা করি তো একটা মুমূর্ষ ব্যক্তি বলে রয়েছে কখনো কখনো এই সমাজের আমরা একাধিক মানুষরা আমার মা বোনেরা কি করে হয়তো মুখ দিয়ে যেন মুমূর্ষা ব্যক্তি তার জান চলে যাচ্ছে এমন অবস্থায় তার মুখটা যেন একটু একটু ছিল এমন অবস্থায় আমরা মনে করি ওই হয়তো জানটি বেরিয়ে যাচ্ছে ওই হয়তো রু বেরিয়ে যাচ্ছে তাই আমরা বারবার বলি বা দুধ থেকে বলতে থাকি ও গো ওর মুখে একটু পানি দাও ওর মুখে একটু দুধ দাও ওই জানটি বেরিয়ে গেল মুখটি শুকিয়ে গেল এমন কথাটি আমরা বলতে থাকি কিন্তু ওই ব্যক্তি কি আপনার কাছে দুধ চায় ওই ব্যক্তি কি আপনার কাছে পানি চায় এটাই আপনি মনে করেছেন আপনার কাছে ওই ব্যক্তি কিছুই চায় না ও যে কি চায় পবিত্র কোরআন মাজিতে তার স্ট্রাকচার দেওয়া দিয়ে দেওয়া হয়েছে আল্লাহ বলছেন ভাই আকুলা সে বলতে থাকে রব্বি লাউলা আখার আমার মৃত্যুকে যদি একটু পিছিয়ে দেওয়া হতো আমার মৃত্যুকে যদি একটু পিছিয়ে দেওয়া হতো ফাসাদ্দাকা আমি সাদকা করতাম ও মিনাস সালেহীন এবং নেককার লোকেদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম তাহলে বুঝতে পারলাম দান খয়রাতের মাধ্যমে নেককার ব্যক্তিদের অন্তর্ভুক্ত হওয়া যায় দান খয়রাতের মাধ্যমে নেককার ব্যক্তিদের অন্ত অন্তর্ভুক্ত হওয়া যায় তাই আমি আপনাদেরকে বলবো মুমূর্ষ ব্যক্তি আপনার কাছে দুধ চায় না মুমূর্ষ ব্যক্তি আপনার কাছে পানি চায় না মুমূর্ষ ব্যক্তি যেন আস্তে আস্তে মুখ নেড়ে এই কথাটাই বলতে থাকে ভাই আকুল আর আব্বিল্লাউলা এলা আজালিন কারিফ ভাই আসা আকুমিনা সালেহীন তা আমরা মৃত্যুর পূর্বে বেশি বেশি থেকে সাদাকা করতে পারি এইটাই আল্লাহর কাছে আমরা কামনা করি আল্লাহ আমরা যতটুকু ইনকাম করি সেই ইনকাম থেকে যেন আমরা সাদাখা করতে পারি আল্লাহ নবী বলছেন প্রত্যেকটা ব্যক্তিকে আল্লাহর রাস্তায় দান করতে হবে প্রতিটা ব্যক্তিকে আল্লাহর রাস্তায় দান করতে হবে কোনো একজন ব্যক্তি তার ইনকাম নেই সে কামাতে পারে না এখন যা ইনকাম করেছে দুপুরে খাবে আর রাত্রে হয়তো তার কিছুই নেই আল্লাহ রা আলামিন বলছেন প্রয়োজনে সে কারোর বাড়িতে কাজ করবে তার খাওয়ার মতো কিছু রেখে তার থেকে এক অংশ সে আল্লাহ রাস্তায় খরচ করবে আল্লা প্রত্যেকটা মানুষ খরচ করবে আনন্দের সময় এবং দুঃখের সময় উভয় সময় সে দান করবে আমরা তো দুঃখের সময় দান করি আব্বা মারা গেছে ভাই মারা গেছে পরিবারের কেউ মারা গেছে কেউ হয়তো বললে বলি যে অমুক মাদ্রাসায় যাও দুশো টাকা দিয়ে এসো কি পাঁচশো টাকা দিয়ে এসো আমার আব্বা মারা গেছে লোকটা এরকম ছিল এরকম ছিল এরকম কত কথাই বলি কিন্তু একটা বিহের বিয়ের অনুষ্ঠান বসেছে মাথায় পাগড়ি মেরে বিয়ের অনুষ্ঠানে বসে আছি এমন সময় যদি কেউ গিয়ে বলে যে দুটো টাকা দেবেন তাহলে কি বলেন আপনি যে সময় পায় না আসার কোনো সময় হয় না এখন দাম চাইতে এসেছে এখন টাকা চাইতে এসেছে এরকম ধরনের কথা আমরা বলে থাকি কিন্তু মনে রাখবেন আল্লাহ রাব্বুল আলমিন আপনাকে নির্দেশনা দিচ্ছেন যে আল্লাহ দিন আইন ফিকুন আফিসার মমিন তো তারাই মমিন তো তারাই যারা দুঃখের সময়ে ফিসাবিল্লা দান করে যারা আনন্দের সময় ফিসাবিল্লা দান করে তাই আমি আপনাদেরকে বলবো দুঃখ কষ্ট ওবাই সময় যতটুকু পারেন আল্লাহ আপনাকে যতটুকু দিয়েছেন সেই মাল থেকে একটা অংশ বাইর করে পি সাবিরুল্লাহ দেওয়ার চেষ্টা করেন এটাই থেকে যাবে এর মাধ্যমে আপনি জান্নাতে পৌঁছাতে পারবেন আল্লাহ রাবুল আলমিন আবু বাকা সিদ্দিক আল্লাহ নবী সাল্লাহসাল্লাম আবু বাকা সিদ্দিকের মর্যাদা বর্ণনা করতে গিয়ে বলছেন মানে আনফাকা যাও যায় না ফি সাবিরুল্লাহ নদী আমিন আবু আবিল জান্না মানে আনফাকা যাও যায় ফি সাবিরুল্লাহ নদী আমিন আবু বাবিসালাহা আমিন সিয়াম দুই আমিন বাবির রায়ান অমান কান আমিনাহালি সাদাকা দুই আমিন বাবির সদাকা এমনি ভাবে আটটি দরজার কথা বলেছিলেন তার মধ্যে একটা ছিল সাদাকা যাই হোক আমি আমার কথা এখানেই শেষ করছি খোদবা হয়তো একটু বড়ো হয়েছে তারপরেও আমি অনুরোধ করব এই বিষয়গুলো আরও ভালো করে বোঝার চেষ্টা আমরা করি আমাদের মতো যারা বিদায় নিয়েছে তাদের নামেও আমরা সাদাখায় জারিয়া হিসাবে আমরা কিছু দান সাদাকা করবো কারণ আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম এই বিষয়ে স্পষ্ট করে দিয়েছেন যে একজন ব্যক্তি এসে বলছে আমার মা শেষ অবস্থায় কিছুই বলতে পারেননি দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন আমি আমার মায়ের নামে ওই বাগানটি দান করতে চাইছি এটা কি পারবো আল্লাহ নবী বলেন হ্যাঁ তুমি দান করো আর একজন সাহাবির নামে একটা কুয়া দান করা বা মৃত ব্যক্তির নামে এমন সাদাকায় জারিয়ার কথা আমরা জানি আমরা মৃত ব্যক্তির নামে দান সাদাকার মাধ্যমে তার নেকি পৌঁছানোর চেষ্টা করব সাদাকায় জারিয়া ব্যতীত এবং গোপন দোয়া ব্যতীত সেই মৃত ব্যক্তির কবরে আর কিছুই পৌঁছানো যায় না এটা আমরা মনে রাখবো সর্বশেষ কথা এটাই আমি দোয়া করার পূর্ব মুহূর্তে আপনাদের কাছে জানাই আজকে আপনাদের এই মসজিদ আপনারা আলহামদুলিল্লাহ সারা পশ্চিমবঙ্গের অলিতে গলিতে এই মসজিদের মাধ্যমে বিভিন্ন দাওয়াতি কাজ আপনারা করছেন মসজিদকে ভালোবাসুন মসজিদের আরও ভালো কিছু করা যায় সেই চেষ্টা আপনারা করুন এবং আপনার সাদাকা আপনার হালাল ইনকাম আপনি এই মসজিদে দেওয়ার চেষ্টা করুন আর একটা দিক আমি বলবো যে এখান থেকে দাওয়াতের ব্যবস্থাপনা সুন্দরভাবে সারা ভারতবর্ষ জুড়ে সারা বিশ্ব জুড়ে চলছে আলহামদুলিল্লাহ সেই ক্ষেত্রে আপনাদের একটা খুব আনন্দের কথা আমি শুনলাম যে এই মসজিদে একটা জাকাতের ফান্ড তৈরি করা হয়েছে আপনারা সেখানে কম বেশি জাকাত দেওয়ার চেষ্টা করুন এটা আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ আর আপনারা তো সকলেই জানেন যে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনার একটা সই আকিদার মাদ্রাসা দাওরা মাদ্রাসা আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ গোড়ারা সালাফিয়া মাদ্রাসা সেই মাদ্রাসার খরচ বাৎসরিক খরচ প্রায় চল্লিশ লক্ষ টাকা যার মাসিক খরচ শিক্ষক মাইনে এক লক্ষ টাকা এবং অন্যান্য খরচ তো আছেই তো সেই সেই আকিদার মাদ্রাসাকে যেভাবে বাঁচিয়ে রাখা যায় আমার দেশি বিদেশি যে প্রবাসী ভাইরা রয়েছেন তথা এই এলাকার সমস্ত ভাইদের কাছে আমি অনুরোধ করব যে এই মসজিদের সম্পাদকের সঙ্গে যোগাযোগ করবেন করে বা আমাদের এই দায়িত্বশীল ভাইদের সঙ্গে যোগাযোগ করে আপনার জাকাতের এক অংশ ফি দেওয়ার চেষ্টা করবেন কারণ সেখানে ই বাচ্চারা রয়েছে এবং সেখানে গরিব বাচ্চারা মুসাফির হিসাবেও রয়েছে এবং ইয়াতিমের একটি অংশ গরিবের অংশ এবং ফিস হাবিদুল্লাহর অংশ আপনারা সেখানে বিশেষভাবে দিতে পারেন আমরা জানি আল্লাহ নবী সাল্লাম বলছেন যারা ইয়াতিমের সহযোগিতা করবে কি আমাদের দিন আমি আর সেই ব্যক্তিটিকে এইভাবে থাকব। মানে তার কাছাকাছি থাকব। তা আমরা চেষ্টা করব একটা বললাম যে এই মসজিদের হালাল ইনকামের মাধ্যমে এই মসজিদের সুন্দর ব্যবস্থাপনা নামাজের ব্যবস্থাপনা বা দাওয়াতের জন্য যেটা আরও ভালো এগিয়ে যাওয়া যায় তার জন্য আপনারা এই মসজিদে বেশি থেকে বেশি দান করুন এবং একটা জাকাত ফান্ড তৈরি করা হয়েছে দাওয়াতি কাছেকে কে আরও ত্বরান্বিত করতে সারা বিশ্বে সুন্দরভাবে দাওয়াত পৌঁছে দেওয়ার মাধ্যমে সেই কথাটি মাথায় রেখে সুন্দর ব্যবস্থাপনা করা হয়েছে আপনারা জাকাতকে একত্রিত করার চেষ্টা করুন আলহামদুলিল্লাহ খুব ভালো বিষয় আর তৃতীয় নাম্বার হলো ঘোড়ারা সালাফিয়া মাদ্রাসা আমার সঙ্গে এবং এ মসজিদের যারা দায়িত্বশীল রয়েছে তাদের সঙ্গে যোগাযোগ করে আপনারা আপনাদের টাকা তথা যারা দেখছেন সমস্ত ভাইদেরকে আমরা বলবো আপনাদের টাকার একটা অংশ এই সই আকিদার মাদ্রাসায় দেওয়ার চেষ্টা করবেন আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ এই পবিত্র রমাজান মাসে আমরা যে যতটুকু আমল করতে পারছি যতটুকু ফি সাবিল্লা দান খায়রাত করতে পারছি আল্লাহ তুমি আমাদের এই সমস্ত আমলগুলোকে কবুল করে নাও আমিন এই আমলের মাধ্যমে যেন আমরা জান্নাতে প্রবেশ করতে পারি আল্লাহ তফিক দান আমিন আল্লাহ আমাদের মতো যারা অসুস্থ তাদেরকে সুস্থতা দান করা আমিন রমাজানের প্রত্যেকটি আমলকে যেন বাস্তবায়ন করে আমরা যেন জান্নাতে যেতে পারি রাইয়ান নামক দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারি আল্লাহ তৌফিক দান করা আমিন রব্বানা নাত কাবাল মিন না সামিউল আলিম অতুব আলাই না কান্তা তাউর রাহিম সুহাহান রব্বিকারাবুল ইজাতফুন আসসালাম আলমর মুরসালিন আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন